আজকের লেকচারের বিষয়টি হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারে। আজকে এই জাভাস্ক্রিপ্টের অ্যারে নিয়ে আমি কথা বলবো। ফয়সাল জামান আপনাদের সাথে আছি। আশা করছি আমার এই সিরিজ টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে ভালো লাগছে, এবং আজকের পর্বটি হবে জাভাস্ক্রিপ্টের অ্যারে। সো অ্যারে হলো একটা বিশেষ ধরনের ভ্যারিয়েবল যা একই কাজের একই ধরনের ডেটা টাইপ যখন আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে যখন এটাকে স্টোর করব, ধারণ করব, সেই সময় আমরা অ্যারে ব্যবহার করি। তো অ্যারে দিয়ে যদি আমি একটু বলি, যে মনে করেন যে আমরা একটা ওয়েবসাইটে যদি চাই, এখানে একটা ক্যাটাগরি নামে একটা ট্যাব আছে, যেটার ভিতরে কিছু ক্যাটাগরি আছে, যেমন টুল আছে, রেডিমেড ওয়েবসাইট আছে, ওয়ার্ডপ্রেস আছে, লাইসেন্স প্রোডাক্ট আছে, এবং মার্কেটিংয়ের কিছু টুলস, কিছু এখানে ক্যাটাগরি আছে। এখন এখানে যে আলাদা আলাদা এক একটা ক্যাটাগরি, ঠিক আছে, এটা কিন্তু টাইপটা কিন্তু একই, যে এটা একটা টুল, টুলের ভিতরে কি টুলের প্রোডাক্টগুলো আছে। রেডিমেড ওয়েবসাইট, রেডিমেড ওয়েবসাইট এটা একটা ক্যাটাগরি যার ভিতরে রেডিমেড ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট আছে, মানে প্রোডাক্ট হচ্ছে টাইপ, ঠিক আছে। তাহলে জিনিসটা কিন্তু সেম, তাহলে কিন্তু মানে আপনি আপনি কিন্তু এটা আলাদা আলাদা করে কিন্তু আর এটাকে ডিক্লেয়ার করলেন না, ঠিক আছে। এখন আপনার কাছে মনে হতে পারে যে এখানে তো পাঁচটা আছে, পাঁচটা আমি আলাদা আলাদাভাবে করব। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি চাইলে সেটা অ্যারের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। তো অ্যারে নিয়ে যদি বলতে হয় যে অ্যারে অবজেক্টগুলি, অ্যারের ভেতরে থাকা যে অবজেক্টগুলি আছে, তো অ্যারে আমি অ্যারে নিয়ে যদি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমরা ভার লিখলাম বা লেট লিখলাম, লেট নিয়ে লিখি যে লেট প্রোডাক্ট ওয়ান ইজ ইকুয়াল লিখলাম হচ্ছে আমরা পেন। আচ্ছা, আমরা এটা এখানে লিখবো না, আমরা লিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিতরে ডেফিনেটলি। আচ্ছা, প্রোডাক্ট ওয়ান ইকুয়াল লিখলাম হচ্ছে পেন। এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার লিখলাম হচ্ছে লেট লেট প্রোডাক্ট টু ইকুয়াল হচ্ছে বুক, এবং এটাকে ক্লোজ করলাম। এবার লিখলাম লেট প্রোডাক্ট থ্রি ইজ ইকুয়াল হচ্ছে মার্কার। তাহলে এই যে যে আলাদা আলাদা করে আপনি ডিক্লেয়ার করলেন, এবার ডকুমেন্ট রাইট করে আপনি প্রোডাক্ট ওয়ানটাকে চেক করলেন, টুটাকে চেক করলেন, থ্রিটাকে চেক করলেন, লাইক হচ্ছে আমি যদি একটু সহজ লিখে দেখাই, যে ডকুমেন্ট রাইট করে যদি আপনি ভিতরে প্রোডাক্ট ওয়ান লিখেন, তাহলে কী হচ্ছে, পেন আসলো। এবার যদি প্লাস করলাম প্রোডাক্ট টু করলাম, প্লাস করার পর এটা কনকেটেনেশন করলাম টু, তাহলে কী হচ্ছে প্রোডাক্ট। এবার যদি থ্রি দেই প্রোডাক্ট থ্রি, তাহলে যেটা পেন, বুক, মার্কার সব কিন্তু ঠিকঠাক কিন্তু আসছে, তাই না। তাহলে তো এখানে আপনার প্রোডাক্ট সংখ্যা যদি 400-500 হয়, তাহলে কি এভাবে আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন না? আপনাকে এই কাজটা করতে হবে না। এটা সঠিক সমাধান হচ্ছে অ্যারে। অথবা আপনার যদি এমন হয় যে 400-500 প্রোডাক্ট এটা বাছাই করতে হবে, সেক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো, ঠিক আছে। তো অ্যারে এটা মূলত হচ্ছে যে কি, যে এটা রিপ্রেজেন্ট করে স্টোর অফ এখানে কালেকশন, এখানে যে কালেকশনগুলো আছে সেটাকে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে সেটা স্টোর করে, ঠিক আছে। অ্যারের অবজেক্টগুলা, অ্যারের ভেতরে যে অবজেক্ট, অ্যারেটা আমরা যখন লিখবো, এগুলো মনে করেন এটা একটা অবজেক্ট, ঠিক আছে। এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এর একটা অবজেক্টগুলা আমরা যদি একটু একটা অ্যারে ডিক্লেয়ারেশন করি, তাহলে আমরা বুঝতে পারবো। ধরুন আমরা হচ্ছে একটা লেট নামে এইটা নিতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা নিচে লিখি যে লেট নিয়ে আমরা একটা একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, যেটা নাম হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি ক্যাটাগরি ইজ ইকুয়াল, অ্যারে সিনট্যাক্সটা হচ্ছে আমরা এখানে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করবো, স্কোয়ার ব্র্যাকেট বলে। এর ভিতরে লিখলাম হচ্ছে পেন, এবার হচ্ছে এখানে একটা কমা দিলাম, দেখেন আমার কোড কিন্তু আরও সংকীর্ণ হয়ে আসছে। বুক, এবং আমি আরেকটা লিখলাম হচ্ছে মার্কার, আমি তিনটা লিখলাম। তিনটা লেখার পর আপনি চাইলে এখানে এটাকে ক্লোজ করে দিতে পারেন। এইবার আপনি এখানে ডকুমেন্ট ডট রাইট, আমি ডিওসি ডকুমেন্ট ডট রাইট, আমি যদি সবসময় ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করি, আজকে থেকে একটু চেষ্টা করি যে কনসোল ডট লগ নিয়ে আমরা একটা কাজ করতে, কারণ ফিউচারে আমরা ডিবাগিং করার ক্ষেত্রে কনসোল ডট লগটাকে বেশি ব্যবহার করার প্রয়োজন পড়বে। তো এই ইন্টারফেস সম্পর্কে একটু ফ্যামিলিয়ার হওয়া প্রয়োজন আমি বলে মনে করি। তাহলে আমি এখানে কনসোল ডট লগ এর ভিতরে আমি ক্যাটাগরিটাকে পাস করে দেবো, ঠিক আছে। তো ক্যাটাগরি
ক্যাটাগরিটাকে এখানে লিখে দিলাম। আচ্ছা ক্যাটাগরি লেখার পর কি আসে দেখি, আমরা এটাকে যদি এবার ইন্সপেক্ট ক্লিক করি এবার কনসোলে যাই, দেখতে পাবো এখানে তিনটা অ্যারে এসছে, সেটার ভিতরে পেন বুক মার্কার তিনটা অ্যারে। হ্যাঁ তো উপরে আসবে না, কারণ উপরে ডকুমেন্ট ডট রাইট করেছে, ওটা ব্রাউজারে ডিসপ্লে হবে, আর কনসোল ডট লগ হলে কনসোলের ভিতরে ইন্সপেক্ট করার পরে এইখানে মূলত এক্সিকিউট হবে বা ডিসপ্লে হবে। তো এই অ্যারের ভিতরে প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে তাদের সাবস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। তো অ্যারের প্রথম এলিমেন্টের পজিশনাল জিরো এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়ান, তৃতীয়টা হচ্ছে টু, এইভাবে হচ্ছে এদেরকে ডিফাইন করা হয়। যেমন আপনি কতগুলো প্রোডাক্টের নাম সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে এখানে ডিক্লেয়ার করতে পারেন, মানে হচ্ছে আপনি এখানে অ্যারের ভিতরে প্রত্যেকটা অবজেক্টকে আপনি জিরো থেকে স্টার্ট করবেন কাউন্ট করা। যদি কাউন্ট করতে হয় তাহলে জিরো থেকে স্টার্ট হবে, তার মানে প্রথমটা হবে জিরো, তারপরটা হবে ওয়ান, এবং তারপরটা হবে টু, থ্রি, ফোর, ফাইভ, এভাবে আসবে মূলত। ঠিক আছে, আমরা এটাকে বুঝতে পারলাম। এইবার আমরা যদি মনে করি যে আমার এইবার আমি শুধুমাত্র এখানে, এখানে তো বেসিক্যালি তিনটা অ্যারে এখানে ডিসপ্লে হচ্ছে বা তিনটাই ডিসপ্লে হচ্ছে, পেন বুক মার্কার, এখন আমি যদি চাই শুধুমাত্র একটার এখানে অবজেক্টটাকে আমি ডিসপ্লে করব, তাহলে এই ক্যাটাগরির ভিতরে আমি থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে লিখব হচ্ছে তার যে ইন্ডেক্স নাম্বারটা। আমি শুরুতে বলেছি ইন্ডেক্স নাম্বার প্রথমটা হবে জিরো, জিরো থেকে স্টার্ট হবে। তাহলে আমি যদি এখানে জিরো দেই, আমি কি করেছি এখানে কনসোল ডট লগ, আমি ওপরগুলো কেটে দিচ্ছি আপাতত দরকার নেই আর। আর যদি আমার এখানে সেটিংসটা একটু সাইজ, ফন্টের সাইজ ইনক্রিজ করার প্রয়োজন হয় তাহলে আমি তাও করে দিচ্ছি, কিন্তু বুঝতে হবে যে প্রথম আমরা লেটের ভিতর ক্যাটাগরিতে ভিতরে আন্ডারে কিছু অবজেক্ট তৈরি করেছি যেটা অ্যারে এর নামে অভিহিত, এবং অ্যারের ভিতরে প্রত্যেকটা অ্যারের অবজেক্ট এবং এক একটা অবজেক্ট হচ্ছে এই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হচ্ছে, এবং এর ভিতরে এই ভ্যারিয়েবলের ভিতরে একাধিক স্টোর, একাধিক অবজেক্ট আমরা স্টোর করতে পারবো। প্রতিটা অবজেক্ট হচ্ছে জিরো, প্রতিটা অবজেক্টের কাউন্টিংটা এমনভাবে করতে হয় জাভা স্ক্রিপ্টে যেটা শুরুটা হয় হচ্ছে জিরো এবং তারপরের থেকে হয় ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এভাবে ধারাবাহিকভাবে সামনের দিকে যেতে থাকে। আচ্ছা তার ফলে আমরা এইবার কনসোল ডট লগ দিয়ে আমাদের যে ক্যাটাগরি নামে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেইটা জাস্ট লিখে আমি কোন অবজেক্টটাকে ডিসপ্লে করতে যাচ্ছি তার ইন্ডেক্স নাম্বারটা স্কোয়ার ব্র্যাকেট, মানে বোঝাচ্ছে যে ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে এই অ্যারের ভিতরে থাকা যে নাম্বারটা, ইন্ডেক্স নাম্বারটা বা এই পেন নামে যে এর যে নামটা যেটা জাভাস্ক্রিপ্ট চিনতেছে যে জিরো নামে, তাও তুমি পেন নামটাকে তুমি এখানে কল করতো, যেহেতু পেন নামের জাভাস্ক্রিপ্ট যেহেতু চিন্তাছে জিরো, তার মানে জিরো দিয়ে যখন এটাকে কল করবো তাহলে শুধুমাত্র এখানে পেনটা কিন্তু এখানে এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এইটা হচ্ছে অ্যারে। আপনি একাধিক একাধিক শত শত সহস্র সহস্র এখানে অবজেক্ট আপনি শুধুমাত্র এই একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতে পারেন, এবং সেটা কনসোল লগের মাধ্যমে হচ্ছে জিনিসটাকে কন্ট্রোল করতে, কনসোল লগের মাধ্যমে সেটাকে ডিসপ্লে করতে পারেন, এবং আপনি চাইলে সেটা জাস্ট ওয়ান ক্লিকে, যেমন হচ্ছে ক্যাটাগরির জাস্ট আপনি কোন ইন্ডেক্স নাম্বারটাকে পরিবর্তন করতে চাচ্ছেন সেই নাম্বারটা লিখে যদি এখানে বসাই বা লিখি তাহলে হচ্ছে সেটা ডিসপ্লে হবে ফিউচারে যখন আমরা কাজ করব, আমরা সামনের ক্লাসে কাজ করব যে এখানে ভিতরে থাকা নাম্বারটা বা ভিতরে অ্যারের ভিতরে যে যদি আমি মনে হয় যে বুকটাকে পরিবর্তন করে আমি অন্য একটা নাম দিব, ঠিক আছে, তাহলে সেটাও করতে পারেন এখানে বাহির থেকে পুশ করার মাধ্যমে। যে ক্যাটাগরির ভিতরে জিরো করেছি না, একটা ইন্ডেক্স নাম্বারে জাস্ট হচ্ছে ডিসপ্লে করলাম যে পেনটাকে ডিসপ্লে করেছে, আপনি চাইলে পেনের পরিবর্তে পেন্সিল লিখতে পারেন, এখানে বাহির থেকে আপনি পুশ যে ফাংশনটা আছে সেটার মাধ্যমে। ঠিক আছে, নতুন চেঞ্জ না, নতুন করে আপনি চাইলে এখানে অবজেক্ট আনতে পারেন। ঠিক আছে, তার মানে কী হচ্ছে যে আপনার ক্যাটাগরির ভিতরে কোনো রকম কিন্তু পরিবর্তন করা লাগছে না, এখানে একটা স্টোর করা যে গুদামঘরটা, গুদামঘরটা গুদাম ঘরের মতো জায়গায় আছে, আমি জাস্ট বাহির থেকে ওকে বলছি যে তুমি ওর ভিতরে যায় ওই নাম্বারটা পরিবর্তন হয়ে যাও, সব পরিবর্তন হয়ে যাচ্ছে নতুন করে ওই গুদামের যে কোনটা স্পেস, গুদামের ভিতরে তো অনেক অনেক স্পেস আছে, আমরা একটুকে বলেছি যে এই ক্যাটাগরি বা অ্যারের ভিতরে অনেক অনেক আমরা প্রোডাক্ট বা অবজেক্ট স্টোর করতে পারবো, তাহলে আপনি চাইলে পুশ ফাংশন সামনে শিখব, সেখানে আমরা পুশ করার মাধ্যমে এই যে যে অ্যারের ভিতরে অবজেক্ট পুশ করতে পারি। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি আমরা বুঝতে পেরেছি যে অ্যারে কী এবং অ্যারের খুঁটিনাটি ব্যাপারগুলো আমি আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে।